বর্তমান সরকার জনগণের নয় বলে আখ্যায়িত করলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর পিয়াস করিম। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক রক্ষা কমিটি আয়োজিত নাগরিক অধিকার বর্তমান বাংলাদেশ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের আগ্রাসনের লোকজন পাখির মতো গুলি করে মানুষ হত্যা করছে। এই হত্যা গুম একটার পর একটা অব্যাহত রয়েছে। আলোচনায় সাংবাদিক নেতা রুহুল বলেন, বর্তমানে দেশে নাগরিকদের কোনো অধিকার নেই, এই সরকার নাগরিকদের মৌলিক অধিকারকে গলা টিপে হত্যা করছে। বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত প্রেস ক্লাব থেকে তোপখানা রোড এই সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান এই সাংবাদিক নেতা।